যাই হোক, যেই হচ্ছে আমার লাইট, আর এখানে কিন্তু এখানে আমি রিলটা বানাই। আজকে হট করে আমাদের কল আসে যে দাদা আপনার পার্সেলটা নিয়ে যান। আমি মনে মনে গালাগালি দিচ্ছি, যদি আমার পার্সেল না আসে সত্যি সত্যি গালাগালি দেবো ওই লোকের। লোকেশনে গিয়ে দেখি যে না আমার পার্সেলটা আসে, সেই জন্য। যাই হোক, এতে কি আছে তোমরা হয়তো ভাবছো, আর এটার আনবক্সিং হবে। এটা আমার দরকার ছিল, খুবই দরকার ছিল, আর অনেকে আমাকে বলছিল যে দাদা এই জিনিসটা হলে তোমার আরও বেটার হবে। তো দেখা যাক কি আছে এতে, তোমাদেরকে এই আনবক্সিং করে দেখাই। যাই হোক, যেই হচ্ছে আমার লাইট, আর এখানে কিন্তু এইখানে আমি রিলটা বানাই। আমার একজনে বলছিল সেট আপটা দেখাতে, আর পাশে আমার হোম থিয়েটার আছে, এটাতে আমি আয়না মুছি, আর কাগজ আছে কাগজ দিয়ে মুছি, কাপড় দিয়ে মুছি না। যাই হোক, এই হচ্ছে আমার সেট আপ, ঠিক আছে। এই জায়গা হচ্ছে সাদা পর্দা থাকতো, এখন সেইভাবে করা নেই যেহেতু আমি রিল বানাচ্ছি না। এটার মধ্যে কি আছে আনবক্সিংটা করা যাক। বুঝতে পারছো এই জিনিসটা কি, হয়তো অনেকটা বুঝতে পারিছো, কিন্তু যা কোয়ালিটি ভাবিলাম সেরকম কোয়ালিটিটা না। সেই জন্য ভিডিওটা কন্টিনিউ করলাম, সবাই মিলে অনেকদিন পরে এক জায়গায় হলাম, বেশ ভালো লাগছে। মিটাও না, যদি হট করে মিটা হয়েছে সবার সাথে। তো যাই হোক, তুমি গিয়ে না এই ধরনের কাঠা বাদিস চো না। সামনে আমার বিয়ে, কিন্তু বউ কে আমি নিজে জানি না। বাইরে দেখতে পাচ্ছ ভাই কি লেভেলের ঝড় উঠেছে, জানি না কিভাবে ব্লগ করতে পারবো। ডেলি ডেলি এই অবস্থা, কার ভালো লাগে ভাই, কার ভালো লাগে। আর মেন কথা গাইজ, আমার ফোনে না চার্জ থাকে না, ডেলি আমি ঘাটে ঘাটে না চার্জটা পুরো শেষ করে দিই। আর আজকেও চার্জ নেই, যাই কারেন্টও নেই, কারেন্টও চলে গেল, আমি বাড়িও যেতে পারলাম না হসপিটালে। এখন বাজে আড়াইটা, আমি হসপিটালে এখনো দাঁড়িয়ে রয়েছি। আর গাইজ দেখো, বাইরে কিন্তু এখনো সেই লেভেলের ঝড় উঠেছে। এখন কাজের লোক দেখিস, হ্যাঁ কি করবো ভাই, ভালো লাগে না এইভাবে, আর দিন চলে না আমার। তো জায়গায় যে এখন ভাই বাড়িতে যাচ্ছে, এখন বাজে প্রায় 3টে, আর চয়ন অনেকক্ষণ আগে বাড়িতে চলে গেছে, সেই জন্য আমার এখন একাই যেতে হচ্ছে। আমার সাইকেল নেই এই ভেজা রাস্তা দিয়ে, এখন ভাই বাড়িতে যেতে দাও, নাহলে আমি সকাল থেকে কোনো খাওয়া দাওয়া করিনি, বাড়িকে খাওয়া দাওয়া করতে হবে। অনেকটা সময় ওখানে ছিলাম, সেই সকাল 11টার আগে এসেছি আমরা। আর রাস্তা দেখতে হচ্ছে জল টল জমে, কি অবস্থা। চয়নকে কল ফোন করে আসতে বলছিলাম, ওই চয়ন চলেও এসছে ভাই, এখন আসছিস ভাই, তোর জন্য আমি সকাল থেকে ওয়েট করছি, তুই এখন আসছিস? বাড়ি গেল কখন তো বসে হয়েছি, আমি কিছু খাবি মিষ্টির দোকানে, ওই শোনা দা কি খাবি, তাহলে আমি খাবো না। A few moments later. গাইস ব্যাপারটা কি হয়েছে দেখতে পারলে, আমাদের ট্রাভেলার চয়ন কি কিন্তু রিল বানালো ভাই। সো যাই হোক, এই পাশে দেখতে পাচ্ছ ব্ল্যাক পর্দা, দেখা যাচ্ছে ভালোভাবে ব্ল্যাক পর্দা, আজকে তোমাদের সকালে যেহেতু দেখিয়েছিলাম এই যে। বাট এই জিনিসটা রিফান্ড করে দেবো, মানে ব্যাপারটা হচ্ছে এই পর্দাটা ওর টাকায় অর্ডার দেওয়া ছিল, বাট এটা তেলা কাপড় বলে না ও রিফান্ড করে দিল, মানে ব্যাপারটা হচ্ছে এই তেলা কাপড় বলে ওর নিল না, মানে রিফান্ড করে দিল। তা যাই হোক, আর 2-3 দিন পরে রিফান্ড নিতে যাবে, তার আগে আমরা ইউজ করে রিল টিল বানাই পুরো ভর্তি করে দেবো। এদিকে সেই জন্য চয়ন এসেও রিল বানাচ্ছে, আমি তো ভিডিওর মধ্যে দেখালাম, আর এখন একটু খাওয়া দাওয়া করে দেন একটু বেরোবো, কারণ ভালো লাগছে না, আর ফোনে চার্জও নেই। Oh, yeah, I'm going to go.
তো যাই গাইস, এখন ওই ভিডিও কাটছে, বান করছে, ভিডিও বানাতে তাও করছে, দেখ কোনো ব্যাপার না। আমি একটা জিনিস দেখছি, মানে আমার খুব হাসি লাগে, ব্যাপারটা হচ্ছে এই যে খারাপ মাইন্ডে কিন্তু নিবা না, পারবো কিনা জানি না, হা করবি কিন্তু। ব্যাপারটা কি হয়েছে, আমি ক্যাফেতে এসেছিলাম, ভিডিও করতাম না, আর চয়নের এই হাল দেখে না আমি ভিডিও না করে থাকতে পারলাম না। ভাই জিনিসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই, এইসব ব্লগে মানে এইসব জিনিস কিন্তু ব্লগে আমি দেবো ভাই, ও কিন্তু দেবে না, ফ্যামিলি মেম্বারের সাথে শেয়ার করে না। এই জিনিসটা কি শেয়ার করতো? করতো না, নিশ্চয়ই করতো না, আমি করলাম। এই দাঁড়া দাঁড়া, তুমি আমি করতাম, আমি করলাম। এই জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব চাই, একটা লাইক চাই, একটা কমেন্ট চাই, সবার কাছ থেকে একটা করে কমেন্ট চাই, জিনিসটা কেমন লাগলো এটা বলতে। মেনশন মেনশন, হ্যাঁ এই জিনিসটা মেনশন করবে সবাই গাইস, এই জিনিসটা স্ক্রিন রেকর্ডিং করে তোমরা মেনশন করবা, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে এই জিনিসটা। কিন্তু সবাই চয়নকে ট্যাগ করবা আর আমাকে ট্যাগ করবা, আমি শেয়ার মানে মেনশন ব্যাক দেবো সবাইকে, দেবো সবাইকে। যাই হোক, জিনিসটা কেমন লাগলো এইসব কিন্তু বিহাইন্ড দ্য সিন আমার 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 ব্লগে হবে শুধুমাত্র। তখন তার একবার করবি নাকি ট্রাই? করবো, তুই বন্ধ করতে কি করবি? আমার দু মাসের রিচার্জ করে দে, এটাই হলো তোর ডিয়ার। আর দেবিকা চালিয়ে যাক, ভিডিওতে তোর সঙ্গে দেখা হচ্ছে। যাই হোক, আমরা এসেছি একটু মিষ্টির দোকানে। কি করতে ভাই, কি করতে? মিষ্টি খাবো। কি খাওয়াবি তুই নাকি মন্ডল? কোথায় খাবি? সিঙ্গারা ভালো লাগে না, শুধু চাটনি। আমি নিজেও জানি না আমি কি খাবো, কি খাওয়া যায়। ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ, ডিম সিদ্ধ খাবি? লাগছে এরকম, কি কাকা তাহলে খাওয়া? আমি খাওয়াই না ভাই, কি খাবো দেখি, কি খাওয়াই আমাদের কাকা ভালোবেসি, আমি বুঝতে পারছি না কি খাবো। এ খাবো, তুমি এই ভেলো ভালোবেসে খাওয়াচ্ছ? হ্যাঁ ঠিক আছে, ভালোবেসে খাওয়াচ্ছ বলে খাচ্ছি, আর যদিও টাকাটা বলে দেবে আমি না। ওই তো অনলাইনে ঠান্ডার সময় আবার আইসক্রিম খাচ্ছি। দাঁড়া, যাই হোক এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দিন ব্লগটা শেষ, মানে একেবারে শেষ করবো বাড়িতে গিয়ে। সো গাইস, মেন ব্যাপারটা হচ্ছে রিল দেখার জন্য অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করো ট্রাভেলার রবি। তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দাও। তোমাদের সাথে দেখা হচ্ছে কাল সকাল 8টার সময়, ডেলি কিন্তু ব্লগ আসে, সাবস্ক্রাইবটা করতে হবে। তো আজকের জন্য এখানে টাটা, সব ভালো থাকো, সুস্থ থাকো।